যোৱা 26 জানুৱাৰী গণৰাজ্যৰ দিৱসৰ উপলক্ষে অসমৰ জনপ্ৰিয় অভিনেত্ৰী আইমী বৰুৱাই এটি বিশেষ পোষ্ট ভাইৰেল হৈছে, যিলৈ আপুনিও আচৰিত হৈ পৰিব। আপোনালোকক সবিশেষ জনাওঁ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে। তো ভিডিঅ'টো আপোনালোকে সম্পূৰ্ণকৈ কোনো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণকৈ আপোনালোকে চাই থাকিব, তেতিয়াহে আপোনালোকে সকলো কথা বুজি পাব। আপোনালোকক সবিশেষ জনাওঁ আজি এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে। এইখিনিতে এটি আপোনালোকে কমেণ্ট কৰিব জনাবচোন, জনপ্ৰিয় আইমী বৰুৱা আপোনালোকে কেনে পায়, তেওঁৰ অভিনয় চাই আপোনালোকে কেনেকৈ পায় নিশ্চয় এটি আপোনালোকে কমেণ্ট কৰি জনাব। জনপ্ৰিয় অভিনেত্ৰী তেওঁ আইমী বৰুৱাই সামাজিক মাধ্যমত এটি বিশেষ পোষ্ট আগবঢ়াইছে। তেওঁ লিখিছে যে, মোৰ প্ৰাণৰো প্ৰাণত মোৰ কাণৰো কাণত মোৰ দেশ, যিটোক আমি প্ৰতিটো চিন্তাই, এই দেশৰ বুকুত ৰচে বিশ্ব সোণোৱালী ভৱিষ্যতৰ রহস্য, দেশের বুকুত রসে শস্য সোণালী। গণরাজ্য দিবসের প্রাকক্ষণত সকলকে শুভকামনা জানাইছো। জনপ্রিয় অভিনেত্রী আইমী বৰুৱাই মোহ অসমবাসী তথা দেশবাসী গণরাজ্য দিবসের দিনা আন্তরিক অভিনন্দন জানাইছে। বন্ধু বান্ধবী অকল মোর ভিডিওটি ইমানতে আসলে আপনাদের আইমী বৰুৱাই ভাল পায়, যদি আপনাদের মোর ভিডিওটি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও, আর তোর অভিনয় চাই কেন ভাল কেনেকৈ পায় আপোনালোকে প্লিজ কমেণ্ট কৰি জনাব। তো ঠিক আছে, তো বাই বাই। তো নতুন এটা ভিডিঅ' আপোনালোকক লগ পাম। তো বাই বাই।